চলতি বিশ্বকাপের প্রথম অঘটন দেখল বিশ্ব। ডালাসের সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারানোর পর উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র দল। দলের অধিনায়ক মুয়াং পাটেল ম্যাচ শেষে বলেছেন, কন্ডিশনের সঠিক ব্যবহার করেছেন তারা। অপরদিকে বাবর আজম চটেছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে তাদের থেকে ছোট দল। এমন প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, দেখুন ক্রিকেটে কোনো দলই ছোট নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র। এটা একটা ফ্র্যাঞ্চাইজি টিমের মতো, বলতে পারেন আইপিএলের কোনো টিম, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার এসে খেলছে। অবশ্য বাবর আজম এটা সত্যিই বলেছেন, ভারত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের ক্রিকেটার দিয়ে ভরা যুক্তরাষ্ট্রের দল, বলতে পারেন ভাড়াটে একটা ক্রিকেট টিম অথবা কোনো ফ্র্যাঞ্চাইজি টিমও বলতে পারেন। তাই তো বাবর আজম এই জিনিসটি সবার আগে খোলাসা করেছেন। আর এমন হারের পর বাবর আজম সরাসরি বোলারদেরকে দোষেছেন। পাকিস্তানের অধিনায়ক বলেন, দ্বিতীয় ইনিংসে আমরা সাহায্য করতে পেরেছি, কিন্তু বোলিংয়ে দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্মত ছিলাম না। প্রথম 10 ওভারে এটার ঘাটতি ছিল, আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে রানের পজিটা ডিফেন্ড করা উচিত ছিল, এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পজি ছিল। বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো, প্রথম 6 ওভারে আমরা উইকেট নিতে পারিনি, মাঝের ওভারগুলোই স্পিনাররা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। 10 ওভার পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা ম্যাচটা যেভাবে শেষ করেছে তাতে কৃতিত্বটা যুক্তরাষ্ট্রেরই।